আমি তো অনু উসি না তেলে বাল্লা গান গায়াম কেমনে? হ্যাঁ, এরম কারবার কয়? ও বললেন যে কথা শর্ট। হ্যাঁ কথা, আমি তো অনু কথাই কইছি না, তাহলে বেশি করে রাখো। তবে ইনশাল্লাহ আমি যা প্রশ্ন করেছিলাম উনি মানে প্রশ্নের জবাব দিয়ে মানে অনেকক্ষণ এই আদমের কাহিনী সহ বললেন, আমাকে প্রশ্ন করলেন, তো আমি প্রশ্নের জবাব দিব ইনশাল্লাহ। এই যতটুক প্রশ্ন করছে এতটুক আমি প্রশ্নের জবাব দিব, আমি কোনো কাহিনী বলবো না, তাইলে তো ছোট হয়ে যাইব নাকি? এটা কই করে? হ্যালো, করতো না আর করতো না আর করতো না করবো মাঝে মধ্যে করে কি না। প্রশ্ন করলেন যে আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করে একটি পাত্রের মধ্যে রাখলো, পাত্রের মধ্যে রাইখা আল্লাহ তিনটা প্রশ্ন করছে, তখন নূরে জবাব দিছে, জবাবে সন্তুষ্ট হয়েছে না। সন্তুষ্ট না হয়ে এই নূরকে আরেকটা পাত্রে রাখলেন, রাইখা এরপরে দুইটা প্রশ্ন করলেন, দুই প্রশ্নের জবাব দিছে, এরপরে নূর স্বয়ং সম্পন্ন হয়েছে। নূরকে এখন আমার কাছে প্রশ্ন হইল যে আল্লাহ পাঁচটা প্রশ্ন কি করেছিল আর নূরে জবাব কি দিছিল আর দুইটা পাত্রের কি নাম। ইনশাল্লাহ আমি আগে একটা গান গাই, আগে গানের দরকার, আগে একটা গান গাই, গানের পরে ইনশাল্লাহ জবাব দিব। সবসময় আদি রাখো বান্দা, হর তুমি আদি রাখো বান্দা, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ, সবসময় আদি রাখো বান্দা, দুনিয়া বিন ক্রিয়েটেড ভটে, পল্লী রাসূলুল্লাহ কে ওয়াস্তে, এই দুনিয়া বিন ক্রিয়েটেড ভটে, পল্লী রাসূলুল্লাহ কে ওয়াস্তে, যিনি হবেন রিকমেন্ডার, বিচারে ঠেকারি বেলায়া মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ হাবিবুল্লাহ পড়ো, ইয়া মুহাম্মদ রাসূলুল্লাহ। ফ্লাওয়ার বেস্ট অপশন জানেন বোধ হয় 90%,
হসগুণ বেতার দণ্ডের সহস্রগুণ বেতার দণ্ডের বিসমুহাম্মদ কমলিওয়ালায়া মুহাম্মদ রসুল আল্লাহ মুহাম্মদ হাবিবুল্লাহ পরয়া মুহাম্মদ রসুল আল্লাহ তালার আজব কাহিনী শুনলে জ্ঞানী হয় মুহাম্মদ রাসূল আল্লাহ আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই সংক্ষিপ্ত আকারে জবাব দিব শুনবেন দর্শক ভাই আপনারা যারা আছেন এইভাবে থাকবেন একটু চুপ তাহলে আমরা দুইজন গাইতে পারবো খুব আর যদি আপনারা গানের মাধ্যমে করেন গন্ডগোল তাহলে গান কথার মধ্যে হইতে পারে ভুল প্রশ্ন করলেন আল্লাহ যখন নূর সৃষ্টি করলেন এই নূরকে একটা পাত্রে রেখে
তিনটা প্রশ্ন করি। তখন নূরে জবাব দিল, আল্লাহ তো সন্তুষ্ট হইল না। নূরের জবাব শুনে আল্লাহ খুশি হইল না। এরপরে প্রশ্ন কিন্তু মূলত একটাই করছে, কিন্তু তিন রকম ভাবে। সর্বপ্রথম আল্লাহ প্রশ্ন করেছিল নূরকে একটি পাত্রে রেখে, যে পাত্রে রেখেছিল এই পাত্রটার নাম হইল মাজ্জান্নুরি। সর্বপ্রথম নূরকে যে পাত্রে রেখেছিল এই পাত্রটার নাম হয়েছে মাজ্জান্নুরি। এই মাজ্জান্নুরি পাত্রে রেখে আল্লাহ একটা কথা তিনবার জিজ্ঞেস করেছিল যে অলাস্তুমি রাব্বিকুম, হে নূর তুমি কার? তখন নূরে বলছিল যে আনা আনা আন্তা আন্তা, মানে আমি আমার তুমি তোমার, আমি আমার তুমি তোমার, আমি তোমাকে চিনি না। অলাস্তুমি রাব্বিকুম, তুমি কার? আবার নূরে বললে যে আনা আনা আন্তা আন্তা। আবার বললেন যে হে নূর তুমি জবাব দাও, অলাস্তুমি রাব্বিকুম, তুমি কার? আবার বললেন যে আনা আনা আন্তা আন্তা, আমি আমি তুমি তুমি। এরপর এই জবাবে আল্লাহ সন্তুষ্ট হইল না, 70,000 পর আরেকটি পাত্রে রাখলো, পাত্রে রাইখা। এরপরে দুইটি প্রশ্ন করলো, দুইটি প্রশ্ন কি করেছিল? একটা হইল আবার জিজ্ঞেস করেছিল যে হে নূর অলাস্তুমি রাব্বিকুম, তুমি কার? তখন একবার বলছিল কালো বালা কালো বালা। এরপর আবার প্রশ্ন করলেন যে হে নূর আমি কি তোমার রব নই? নূরে বলছিল রাব্বি কুমা তোকার জীবা। এই তো তাহার প্রশ্ন ছিল, এর বেশি ছিল না। শেষ পাত্রে নূরকে রাখা হয়েছিল, এই পাত্রটার নামটা কি তাই আমায় কইয়া দাও না। প্রথম পাত্রের নাম হইল নামটি মাজ্জান্নুরি, দ্বিতীয় পাত্রের নাম এটা হইল আল্লাহর কুদরতি একটা জিনিস, আল্লাহর কুদরতি হাতে গড়া এই পাত্রটার নাম হইল পানুষ। এই পানুষে পানুষ পাত্র পানুষ নামক পাত্রে যখন নিয়াজি গাইছিল তখন নূরেই বলছিল যে কালো বালা তুমি আমার একমাত্র প্রভু। এর মধ্যে আরো জবাব আছে, আরো অনেক কাহিনী আছে। যেমন আমি প্রশ্ন করেছিলাম, ছোট আমি প্রশ্ন করেছিলাম যে মাটির বয়স কত, উনি মুক্তার সরকার কি করলেন, মানে জবাব তো দিছেই, এরপরে মোটামুটি প্রায় অনেক সারমর্ম উনি বলছেন বুঝাইয়া। তো এইটারও কিন্তু আরো অনেক, আমি উনি যেভাবে জিগাইছে এইভাবে আমি সোজাসুজি ভাই আমি সংক্ষিপ্ত আকারে জবাবটা দিয়া দিলাম। এটার অনেক গুণকীর্তন আছে, কাহিনী আছে, আমি এই দিকে যাইতে চাই না। এখন আমার প্রশ্ন থাকবে, উনি একটি কথা বলছিল যে ইসরাফিল গেছে মাটি না করছে, জিব্রাইল গেছে মাটি আনতে মাটি না করছে, মিকাইল গেছে মাটি আনতে মাটি না করছে, অবশেষে আজরাইল গেল, আজরাইলরেও মাটি না করছে। তখন আজরাইলে বলে যে তুমি যে খুদার, তুমি যে মালিকের দুহাই দিতাছ, এই মালিকেই আমাকে পাঠাইছে। এই এই কথাটা বলেই মাটিকে এক হাত দিয়ে তাপাতে ধরল। তখন এই তাপাতে যখন এক মুষ্টি মাটি যখন লইছে, তখন লোয়ার পরে দেয়া যে জায়গা থেকে মাটিটা নিছে এই জায়গাটা গর্ত হয়ে গেছে। আমি একটু জানতে চাই এই গর্ত গর্ত যে জায়গাটা গর্ত হয়ে গেছে, এই গর্তটা ভিতরে আল্লাহ আদমই বানাইছে না, কিন্তু আজরাইল মাটি আনার সময় মাটি লোয়ার সময় এই জায়গাটা গর্ত হয়ে গেছে, এই গর্তটা ভিতরে একটা ছবি দেখেছিল। আমি একটু জানতে চাই এই ছবি এই ছবিটা কার ছিল? আস্তে মানুষ মানুষ আল্লাহ মানুষ বানাইছে প্রেমের কারণে,
আল্লাহ মানুষ বানাইছে ভালোবাসার কারণে। এই মানুষ মানুষের আগে আরো চারটা জিনিস সৃষ্টি করছে, যে হারিস মারিস জিন অসুর। এরপরে কি বললেন যে এখানে পশুর কথা বলছে, যে মানুষের মানুষ হইল আশরাফুল মাখলুকাত, আর পশু এটা হইল আরেকটা পর্যায়। এখন আমি একটু জানতে চাই এই উনার কথার মাধ্যমে, আচ্ছা কুকুর এইটাও তো একটা পশু নাকি? আমি একটু জানতে চাই, কুকুর যদিও সে পশু হয়, এরপরেও কুকুরের কিন্তু কিছু ভালো স্বভাব আছে। আমি আপনার কাছে প্রশ্ন, এই কুকুরের যতক্ষণ পর্যন্ত দোষটা চরিত্র একটা মানুষের মধ্যে না থাকবে, ততক্ষণ পর্যন্ত এই মানুষটা স্বয়ং সম্পন্ন হইতে পারবে না। আমি একটু জানতে চাই এই দোষটা চরিত্র কি? দুর্গাপুরের জিয়া ভাই, সুরুজ বাঙ্গালির ভাই, বরকাই শিয়ার সুরুজ বাঙ্গালির ভাই, আমার এই গান গাওয়াতে ওনার কাছ থেকে 200 টাকা পাই। আপনারা দর্শক শ্রোতা যারা আছেন নীরব থাকবেন, থাই এখন আমি গান গাইব ভাই, ধন্যবাদ। মুক্তার ও হুত্রা মোহনগঞ্জের ফারুক ভাই, আমার এই গানে সন্তুষ্ট হইয়া আরও 200 টাকা বকশিস করলেন, ধন্যবাদ এবং ডাবল সালাম। এখন বিচ্ছেদ গাইতে হবে নাকি? এখন আমার কাছে আসলে যে বিচ্ছেদের অর্ডার, এই বিচ্ছেদ গাইলে এই রাইতে তো শেষ করণ যাইতো না, যাইতোই না, আগামী রাত্রেও শেষ হইতো না। তবে ইনশাল্লাহ এই যতটুক সময় আছে আপনারা একটু দোয়া করেন যাতে অন্যান্য রাত্রের চাইতে আজানটা যাতে একটু লেটে হয়, কারণ যত লেটে আজান পড়ব তত গান বেশি গাইতে পারবো। ওরে আমি তাল হারাই গেবে তাল, এই গানটা গাওয়ার কারণ হইল যেটা বেশি সবচাইতে বেশি অর্ডার আছিল এইটাই আগে গাইতাছি। আমার মন হয়েছে উতলা, আমি উদর ভরিয়া প্রেমী, শরাবিকেছি মাতাল হইয়াছি, আমি পাগল হইয়াছি, মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি। তালহা নায়ক বেতালা মন হইয়াছি উতালা, হইয়াছি উতলা উদর ভরিয়া প্রেমের, সারা বিকেছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের, সারা বিকেছি মাতাল হইয়াছি রে বন্ধু
প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি
পাথরের গ্লাস ভরে তেরে শরাব দিয়ে মারে আমি যা প্রেম সাগরে ডুবে গেছি ভরে দেরে শরাব দিয়ে মারে আমি যে প্রেম সাগরে ডুবে গেছি আলোর অন্ধকার কিসের আমার দরকার আলোর অন্ধকার আমার কিসের দরকার কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি রে উস্তাদ কয় সালাম সরকার আমি আমার পথে চলেছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি তালহারা এক বেতালা মন হইয়াছি উতালা উদর ভরিয়া প্রেমের শরাব কিয়েছি রে বন্ধু উদর ভরিয়া প্রেমের শরাব কিয়েছি মাতাল হইয়াছি রে বন্ধু প্রেমে পড়েছি 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 কিসে তিরি করে বিশে নাকি অন্তরের দোষে
তোর বাড়ির জামে তুমি এত সরল থাকো গরম তোমায় চিনে ছোট বেশে তোমার সকল ভিতর বাহির জামে তার মতো না চলিলে যাইবা কিন্তু ফেসে তার মতো না চলিলে যাইবা কিন্তু ফেসে সুজন ভাই অনেকগুলো টাকা আমাকে দিয়েছেন, এই গানটার রিকোয়েস্ট ছিল আমার কাছে, আরও একটা গানের রিকোয়েস্ট আছে। বাবুল ভাইও আমাকে অনেকগুলো টাকা দিয়ে দোয়া করেছেন, আমি তার প্রতি সালাম জানাই। ফারুক ভাই সেও টাকা দিয়েছেন, আমি সকলের প্রতি সালাম রাখি। আসসালামু আলাইকুম। আসলে গান গাবো কি, আমার তো এমনভাবে ঠান্ডা লাগছে। আমি গতকালকে প্রোগ্রাম করেছি সিলেটে, তো আমি আসলে আমাদের এনামুল হক ভাই আগের থেকেই তার সাথে খুব আমাদের ভালো একটা সম্পর্ক। আমি বলেছিলাম যে আমার এই প্রোগ্রামটা করতে গেলে আমার অনেক কষ্ট হবে, আমি পারবো না। অনেক কষ্ট করে, অনেক রিকোয়েস্ট করে তারপর এই প্রোগ্রামটা রাখা হয়েছে। আর ওনার দিকে চেয়েই আসলেই উনি খুব ভালো মানুষ, চেহারার দিকে চাইলেও তো মায়া লাগে, মানা করা সম্ভব না, এর জন্যই আজকে আসা। তা আপনাদের দোয়াতে প্রতিদিনই তো গান হয়, আজকে এখানে কালকে সেখানে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গান হয়। আর কয়েকদিন খুব ঠান্ডাটা পড়ছে অনেক বেশি, আমরা গান গাই, আমাদের এই একটা সময় হাত আঙ্গুল চলে না, আর বেহালা বাজাইতে পারি না, ঠান্ডায় এমন একটা অবস্থা হয়ে যায়। আর কুয়াশা যখন আমাদের গান করি, কুয়াশা যখন আমাদের নাকে মুখে ঢুকে, তখন তো আর কোনো কথাই নেই, একেবারে বন্ধ হয়ে যায় গলা, তখন একটা, হ্যাঁ আচ্ছা, তখন একটা আশা ভরসা হলো যে মাইক যদি ভালো হয় তাহলে একটু পারি আর কি, সাহস পাই। তো আজকে মাইকটা খুবই ভালো, আপনি আমাদেরকে একটু সহযোগিতা করবেন, কারণ আমি গাইতে পারি আর না পারি। আমাদের হবিল ভাই আজকে আজানের পরেও গান গাইব, ওয়াদা যেহেতু করছে কোনো সমস্যা নাই, কারণ আমি না পারলেও কি হবে, আমার ভাই আছে, সমস্যা নাই। পালা নাই প্রশ্ন আছে তো, মাটির গর্তের মধ্যে ছবি, আমি কিন্তু আগেই বলে গেছি,
আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন ফেরেশতারা বলেছিল যে আল্লাহ কোন জায়গা থেকে বাটি আনব, আমার আল্লাহ বলেছিল যেখানে আমার আরশের ছায়াটা পড়ে। আরশের ছায়া কোথায়? পৃথিবীর মধ্যভাগ, সেটা হলো কাবা শরীফ যেখানে আছে বর্তমান। আমরা চারদিকেই আমরা কাবাকে স্মরণ করে আমরা সেজদা করি, নামাজ পড়ি, আমরা সেদিকে সেজদা দিই, কাবা যেদিকে আছে। আবার মুসলমান মারা গেলে তখনও কিন্তু ক্যাবলামুখী করে তার মাথাটা রাখা হয়। সব দিকেরই আমার আল্লাহর ঘর কাবা শরীফ, কাবা ঘর সেই মধ্যভাগ থেকেই মাটিটা নেওয়া হয়েছিল আর যে জায়গায় বর্তমান কাবা শরীফ আছে। আমি বলেছিলাম হারিজ মারিজ জিন অসুর পশু না, পশু তো মানব, মানবের সাথে মানুষের সাথে তো পশু সৃষ্টি করেছেন আল্লাহ, মানুষ এবং পশু সৃষ্টি করেছেন, জিনও সৃষ্টি করছেন আল্লাহ। জিন এবং ইনসানের বিচার হবে কাল হাশরের মাঠে, পশুর কোনো বিচার হবে না। তো আমার ভাই বলেছে একটা মানুষের, সব মানুষ না, ওলি আল্লাহ হইতে গেলে তারও কিছু কিন্তু পশুর স্বভাব থাকতে হয় তার ভিতরে, না হলে প্রকৃত সেই সূক্ষ্ম মানুষ হইতে পারে না। যেমন প্রথমতে কুকুর কিন্তু জান্নাতি, আপনারা সবাই জানেন কুকুরের নামে একটা সুরাও আছে এবং গর্থের সুরা যাকে বলা হয় আসাবে কাহাব। আসাবে কাহাব হলো গর্থের সুরা। এই আসাবে কাহাবের একটা বড় একটা ঘটনা আছে, আসাবের কাহাবের সাতজনের সাথে একটা কুকুরও জান্নাতে যাবে যারা এখনো পর্যন্ত ঘুমন্ত অবস্থায় আছে। এবং আমার কাছে প্রশ্ন করেছেন কুকুরের পশুর দশটি স্বভাব একটা মানুষের মধ্যে থাকতে হয়। আমি সংক্ষেপে বলি, যেমন ধরেন একটা কুকুর, আপনি যদি একটা কুকুরকে একবেলা খাবার দেন, আপনি দেখবেন সেই কুকুরটা আপনার বাড়ি ছেড়ে কোথাও যাবে না। কিন্তু একটা মানুষকে যদি আপনি 3 বছরও খাওয়ান, তার অবস্থা যখন ভালো হয়ে যাবে সে আপনার পরিচয় আর দিবে না। তাহলে কিছু কিছু মানুষের চাইতে কুকুরও অনেক ভালো। একটা কুকুরকে আপনি যদি লালেন পালেন, তাকে যতই মারেন যাই করেন, সে কিন্তু আপনাকে রেখে কখনো কোথাও যাবে না। সে বলতে না পারুক, তার ভাষা না বুঝেন, ভাষা না বুঝি, কিন্তু আপনার যখন বিপদ হবে, কেউ আপনাকে আক্রমণ করতে আসলে সে কুকুরটা চেষ্টা করবে তার হাত থেকে আপনাকে বাঁচানোর জন্য। তাহলে এরকম অনেক ভুরি ভুরি প্রমাণ আছে। একটা পশুর মধ্যে যে বিষয়গুলো আছে, একটা কুকুর যেমন মানুষের দয়া দক্ষিণার জন্য পথ চেয়ে বসে থাকে, একটা মানুষের তাই করা উচিত। একটা কুকুরের স্বভাব যেমন তার মনিবের পিছনে পিছনে যাওয়া, একটা মানুষেরও তেমন মালিকের পিছনে পিছনে। মালিক কি করে? যিনি আমাদের সৃষ্টি করেছেন সেই মালিকের আশায় পথ চেয়ে থাকা তার জন্য দরকার, কিন্তু আমরা কিন্তু তা করি না। একটা গানের মধ্যে আছে, বড়াবুল সরকার সাহেব একটা গানের মধ্যে লিখেছে, কিয়ামতের একটা গান, ও মুমিন ভাই তোমার নাই বেলা নাই, আখেরি জামানা এসেছে, কিছু কিছু মানুষ মানুষের নীতি ভুলেছে। তুমি আমি ভাই ভাই ইসলাম ধর্মে কয়, মানুষ মানুষের গেতি চির নিশ্চয়, কথার বেলায় আছে কেবল কাজেতেই ফাঁকি, কিছু অমানুষকে হার মানাইছে বনের পশু পাখি। দেখেছি ভারতের ছবি তেরে মেহরবান, কিছু অমানুষের চেয়ে কুকুর অতি হয় মহান। দেখেছি শুনেছি যত পড়েছি দ্বিগুণ, আপন ভাই করেছে নিজের হাতে আপন ভাই রে খুন। তাই লাগছে আগুন জ্বলছে আগুন, আগুনের কথাই নবী বলেছে। বর্তমানে ইন্টারনেটের যুগ, ফেসবুকের যুগ, আমরা অনেক কিছুই দেখি, ভাষা হারিয়ে ফেলি যখন দেখি সন্তান হয়ে বাবাকে হত্যা করে, সন্তান সম্পত্তির জন্য বাবারে হত্যা করে, তাও 3 সন্তান মিল্লা তার বাবারে হত্যা করছে। এটার রায় হয়েছে কয়দিন আগে, 3 জনরেই 3 পোলারেই ফাঁসি দিছে। সন্তান হয়ে বাবা হয়ে আবার সন্তানকে হত্যা করে, আবার মা হয়েও
সন্তানকে হত্যা করে, মানে এইরকম যে কিছু কিছু বিষয়গুলো দেখা যায় আসলে মেনে নেওয়ার মতো না, এরকম অহরহ ঘটনা ঘটতেছে। যাক, যেহেতু কথা নাই পালা নাই, আমি আর বউ ইয়া স্বামীরা হত্যা করে করে তো, আবার স্বামী বউরে হত্যা করে আছে তো, এরকম তো অহরহ ঘটনা ঘটতেছে। এগুলো আসলে সব কেয়ামতের আলামত, যা কখনো ভাবি নাই, যা কখনো চিন্তা করি নাই, তাই ঘটতেছে। আর এটা ঘটবে, এটা শুধু আমার মুখের কথা নয়, এটা আল্লাহ আল্লাহ রাসুলের মুখের কথা, যে কেয়ামতের আগে, কেয়ামতের আগে এমন কিছু ঘটনা ঘটবে মানুষ দেখে সহ্য করতে পারবে না। এগুলো দেখে আমাদের শিক্ষা নিতে হবে যে কেয়ামত বেশি দূরে নাই। হবিজ সরকার কইলাম, এক একটা পুরুষের ভাগে 40 জন করে নারী পড়ব ভাগে। খালি মার দেখছেন, মারামারি দেখছেন, যখন আপনার ভাগে পড়ব তখন কি অবস্থা করবেন? যাক, বেশি কথা বলবো না, আমরা পালাই পালাই পর্যন্ত শেষ করে আমরা গানের কথায় গানে চলে যাই। আপনারা সবাই যারাই আছেন, গতকালকে তো গান শুনছেন, হরেক রকমের গান গতকালকে শুনছেন, তো আজকে একটু রুচিটা কমই থাকবো, কারণ কালকে এলো ভ্যারাইটিস গান হয়েছে, গতকালকে অনেক রকমের গান হয়েছে, অনেক রকম গান আপনারা শুনছেন, জানি না কেমন কি গাইতে পারবো, তারপরেও চেষ্টা করি গাওয়ার। বাড়ি ছাড়লাম
মাটি কুল মান সব হারাইলা Thank you.
শিক্ষাটা বলো তোমার কোন জনাই শিখাইল, পরকে ভুল লাইতে পারো নিজেও কেমনে ভুলো, এই শিক্ষাটা বলো তোমার কোন জনাই শিখাইলো, আমি তার প্রতি সালাম জানাই, আসসালামু আলাইকুম। সুনামগঞ্জ থেকে কষ্ট করে আমার ভাইয়েরা এসেছে আমার গান শোনার জন্য। জামাল ভাই আমাকে 200 টাকা দিয়েছেন, একটা চকলেট দিয়েছেন। হ্যাঁ, আমি চেষ্টা করব গাওয়ার জন্য। অনেকে অনেকগুলো গান আমার ওই ভাই তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি এটাও গাওয়ার জন্য বলছে, আমি পরে গায়ে দিব। আমি একটা বিচ্ছেদ গাই, একটা মিউজিকে গায়ে দিব না, আমি যে ভাই আদেশ করছেন আমি যদি থাকেন আপনি আমি গানটা করে দিব। আসিবে কি শালগন মোর জীবনে, আসিবে কি শালগন মোর জীবনে, মিলনের স্বাদ জাগে বন্ধু কোন যৌবনে তোমারি সামনে, মিলনের স্বাদ জাগে বন্ধু।
মনে এতটুকু মন সে মনে চায় শুধু তোমার পরশন, ও বুকের ভিতরে এতটুকু মন সে মনে চায় শুধু তোমার পরশন, জানি না তা পূরণ হবে জাগে।